হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওতে আপনারা সালমান শাহ ডামিকে দেখতে পাচ্ছেন। সালমান শাহের পাশাপাশি 1997 সালে 18 জুলাই মুক্তি পায় শুধু তুমি ছবিটাটি। 2 ঘন্টা 25 মিনিট এই মুভিতে সালমান শাহ উপস্থিতি খুবই কম। নিশ্চিতভাবে বলা যায় সিনেমাটি হলে দেখতে গিয়ে বিপুল সংখ্যক দর্শক সালমানের ডামিকে দেখে হতাশ হয়েছেন এবং আগামী বছরগুলোতে সালমান শাহ ইন্ডাস্ট্রির যে কী দশা হতে পারে তা কল্পনা করে মনে মনে শিউরে উঠেছেন। তারপর অনেকে হয়তো সিনেমাটা মন চাইবে কিছু কারণে। সালমান যেহেতু সিনেমার বেশিরভাগ অংশে অনুপস্থিত, কাজে এই মুভিটির প্রাণ ছিলেন হুমায়ুন ফৌদি, কৌতুক মেশানো খল চরিত্র। এই মুভিতে সালমানের নায়িকা ছিল শামা। এই সিনেমা দিয়ে তার অভিষেক হয়েছিল। শুরুতেই এখানে সিনেমার শুরুতেই পরিচালক একটি ঘোষণা দিয়ে রেখেছিলেন, সুপ্রিয় দর্শক, আমাদের এই ছবিটি নির্মাণ কাজ শেষ হওয়ার আগে সালমান শাহ চিরবিদায় নিয়েছেন, তাই কিছু অপরিহার্য দৃশ্য দেখতে সালমান শাহের মতো একজন শিল্পী অভিনয় করেছেন। সালমান শাহের স্মৃতি ধরে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা। একদম সিনেমার শুরুতেই আপনারা এই লেখাটা দেখতে পাবেন। আর এখানে সালমান শাহ চরিত্রে যে অভিনয় করেছেন তার নাম সোহেল চৌধুরী, তিনি চট্টগ্রামের বাসিন্দা। আপনি তাকে দেখতে পাচ্ছেন। আমি সালমান শাহের একজন ভক্ত, যার কারণে সালমান শাহকে নিয়ে এই চ্যানেলটা তৈরি করছি। আপনারা সালমান শাহের বিভিন্ন স্থিতি আপনাদের সামনে তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সালমান শাহের সাথে তার সেই দামি চরিত্রে যে অভিনয় করছিলেন সোহেল চৌধুরী, তার ছবি আমি হাতে দিয়ে দিয়েছি, তারা আপনি দেখতে পারেন। এই জন্য আমরা এই সোহেল চৌধুরী সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানাবো, এই কারণে যে হয়তো তার জন্যই এই ছবিটি শেষ করতে পেরেছিল এবং আমরা সালমান শাহের শেষ স্মৃতিটুকু দেখতে পাচ্ছি। এইরকম অনেক ছবি সালমান শাহের যেগুলো আর শেষ করা যেতে যায়নি, অথবা তার ডামি হিসাবে অভিনয় করতে পারেনি কেউ, কাউকে পাওয়া যায়নি। তুমি শুধু তুমি ছিল, প্রেমের বাজি ছিল, আরও অনেক ছবি আছে, নাম আছে, আপনারা জানেন এই ছবিগুলো। তো আমি চাইবো আর আপনাদের সামনে আরও অনেক কিছু তুলে ধরতে, তো আরও অনেক সালমান স্মৃতিগুলো তুলে আনার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদের সামনে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমি সালমান শাহ নতুন নতুন স্মৃতি আপনাদের সামনে তুলে নিয়ে আসব। এখানে আপনারা সালমান শাহ ডামি চরিত্রে যাকে দেখছেন, একটা কথা বলে রাখা ভালো, সালমান শাহ তার যে বড় বড় শটগুলো দিতেন, ফাইটের দৃশ্য বা অন্যান্য দৃশ্য, সে সবসময় নিজেই করতেন এবং রিক্সি শটগুলো নিজেই করতেন, যেগুলো এখনকার নায়করা এবং সবসময় নায়করা ডামি ইউজ করেন। কিন্তু কি ভাগ্যের নির্মম পরিহাস, সালমান শাহ মৃত্যুর পর তার মুভিগুলো মুভি শুধু তুমি মুভিটা ডামি দিয়েই শেষ করতে হয়েছে। তা আপনারা আমাদের সাথেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ।